যেন তাদের রিপোর্টটি পর্যালোচনা করে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ সবাইকে আসার জন্য। বাংলাদেশ সরকার WHO-র কাছে একটি চিঠি দিয়েছেন, যে চিঠিটি উল্লেখ করা হয়েছে যাতে বাংলাদেশ ডিরেক্টলি WHO-র সাথে কমিউনিকেট করতে পারে এবং যাতে রিজনাল ডিরেক্টর দ্বারা কমিউনিকেট করতে না হয়। আপনারা জানেন যে বর্তমানে WHO আমাদের এখানকার রিজনাল ডিরেক্টর যিনি আছেন স্যার আমাদের পুজুন, সে ডিসফাংশনাল ফর আস রাইট নাও। তার বিরুদ্ধে যেহেতু সে একদিন ইমপ্লিকেট এজেন্সি আবার ক্রিমিনাল কেসেস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ক্রাইম, সেহেতু WHO-কে জানানো হয়েছে যে ওনার থ্রুতে যাতে কমিউনিকেট করতে না হয় এবং যাতে বাংলাদেশ দিয়ে কমিউনিকেট করতে পারে, সেজন্য আর্জেন্ট অ্যাকশন নেওয়ার জন্য WHO-কে রিকোয়েস্ট করা হয়েছে। ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। বেসিক্যালি নিয়মটা হচ্ছে যে যেহেতু WHO রিজনাল ডিরেক্টর একজন অ্যাপয়েন্ট করে, সো তার আগে তার সাথে লিয়াকো মেনটেন করে দেন WHO-র সাথে ইয়ে করতে হয়। তা আমরা তার বাংলাদেশ সরকার চাচ্ছি যে যাতে ডিরেক্টলি, যেহেতু এখন যিনি রিজনাল ডিরেক্টর আছেন তার মধ্যে প্রথম তিনি আপনারা জানেন যে পতিত স্বৈরাচারী সরকারের পরিবারের একজন সদস্য তিনি, সো তিনি এখন বাংলাদেশের সহায়তা কতদূর আসবেন সেটাও একটু প্রশ্নবোধক। সো বাংলাদেশ সরকার চাচ্ছে যে যাতে তার সাথে বেসিক্যালি মানে রিয়াজ মেনটেন না করে ডিরেক্টলি WHO-র সাথে কথা বলা যায় কিনা। না, এখানে ইস্যুটা ইথিক্যাল ইস্যু। আপনি জানেন তার বিরুদ্ধে ফাইন্যান্সিয়াল ক্রাইম এবং কিছু ক্রাইমসে উনি ইমপ্লিকেটেড হয়েছেন। তো ইমপ্লিকেটেড হলে যেটা হয় যে তার মাধ্যমে তো মানে এবং তাকে তার এখানে অ্যাকাউন্টসটা প্রেজেন্ট করা হয়েছে এবং ইনি তাকে বাংলাদেশ ফিনান্সিয়াল BFIU আপনি জানেন তারা ইনভেস্টিগেট করছে। সেই ক্ষেত্রে যেটা হয় যে তাকে তার মাধ্যমে তো আমাদের কাজ করার কোনো মানে প্রশ্নই উঠে না। তো সেই জন্য যেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে WHO-র সাথে সরাসরি কাজ করতে, এক। আরেকটা হচ্ছে ওনাদেরকে আমরা বলেছি যে তার মানে এই বিষয়ে তারা কি আর্জেন্ট অ্যাকশন নিচ্ছে সেটাও যেন আমাদেরকে জানায়। থ্যাংক ইউ। Any other question? Sorry. আমার একটা প্রশ্ন ছিল, সেটি হচ্ছে যে আমরা যদি আজকে মানে হিস্ট্রি এর ব্যাপারে আলোচনা হয় বা আপনারা হিস্ট্রি প্রধান জিনিসটাকে জানান, আজকের জাস্ট এই ঘন্টা দুয়েকের মধ্যে নিশ্চয়ই আপনাদের নজরে এসেছে মিরপুর বাউনিয়াবাদ এলাকায় প্রকাশ্যে এক নারীকে গুলি করে হত্যা, ঠিক তার এক ঘন্টা পরে খিলগাঁয়ে গণপিচলিতে শীর্ষ সন্ত্রাসী রমজান নিহত, ঠিক তার আধা ঘন্টা পরে কক্সবাজারে চকরিয়ায় সবজি ক্ষেত থেকে মরদেহ উদ্ধার এরকম আরো কিছু, এবং মোহাম্মদপুরের ঘটনাটা তো আপনি জানেনই। তো যারা নগরবাসী বলছেন যে এই ধরনের গুপ্ত হত্যা অত্যন্ত বেড়ে গেছে এবং তারা আগে যে দাবিটি জানিয়েছিল যে মানে আসলে জননিরাপত্তা খুবই বিঘ্নিত হচ্ছে, এ ব্যাপারে নিশ্চয়ই উপদেষ্টা পরিষদ কিংবা মহামান্য প্রধান উপদেষ্টার নজরে নিশ্চয়ই আছে এবং এ ব্যাপারে আপনারা নিশ্চয়ই কিছু বলবেন। ধন্যবাদ। আপনি জানেন যে বর্তমান সরকার শুরু থেকে চেষ্টা করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার এবং দেশে যাতে কোনো ক্রাইম না ঘটে ক্রাইমগুলো ক্রাইম প্রিভেন্ট করা এবং যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর যথাযথ তদন্ত এবং বিচারের উদ্যোগ নেওয়া। এই ক্ষেত্রেও আপনি যে ঘটনাগুলোর কথা উল্লেখ করেছেন নিশ্চয়ই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা তাদের প্রয়োজনীয় উদ্যোগ নেবেন এবং যে অপরাধগুলো সংঘটিত হয়েছে সেই অপরাধগুলোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কেউ যদি অভিযুক্ত থাকে তাহলে তাকে গ্রেপ্তারপূর্বক বিচারের মুখোমুখি করার জন্য তারা উদ্যোগী হবেন, এটাই আমরা আশা করি এবং সরকারের পক্ষ থেকে সবসময় এই নির্দেশনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেওয়া আছে। ধন্যবাদ।
কষ্ট হচ্ছে, আজকেও তারা রাস্তা বন্ধ করে আন্দোলন করেছে। আরেকটি পক্ষ যে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা 35 করার দাবিতে আন্দোলন করছে, সেই জন্য মানুষের রাস্তাঘাটে কি অবস্থা আপনারা দেখেছেন। তো আমি জানতে চাচ্ছি এই বিষয়ে কদিন আগে একটা সিদ্ধান্ত হলো, ঠিক আছে লাস্ট সরকারের সিদ্ধান্তটা কি যে ইফেক্টটা হচ্ছে সাত কলেজ এবং 35? ধন্যবাদ। সাত কলেজের ঘটনা নিয়ে আর আপনি দেখেছেন আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা আজকে একটি বিবৃতি দিয়েছেন, আসলে এর বাইরে আমাদের এই মুহূর্তে আর নতুন করে আপনাদেরকে আর জানানোর কিছু নেই এটা। আর আন্দোলন সংগ্রামের কথা আপনি আমরা আগেও আপনাদেরকে বলেছি যে প্রত্যেকেরই তাদের দাবি দেওয়া জানানোর অধিকার আছে। গত 15 বছরের দুঃশাসন এবং অপশাসনের ফলে মানুষের মনে অনেকের মধ্যে অনেক ধরনের ক্ষোভ জন্ম নিয়েছে। তো আমাদের সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা সবাইকে অনুরোধ করেছেন তারা তাদের দাবিগুলো যেন উপযুক্ত চ্যানেলের মাধ্যমে সবাইকে সরকারকে জানান, তাহলে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে, কোনোভাবেই যেন কোনো জনদুর্ভোগ না হয় সেটার জন্য উনি সবাইকে আহ্বান জানাচ্ছেন। আমরাও আজকে আবার সেই আহ্বানটাই পুনর্ব্যক্ত করছি এবং সবাইকে বলবো তাদের যে কোনো দাবি সরকার শুনতে প্রস্তুত এবং সেটা নিয়ে পর্যালোচনা করে উপযুক্ত একটা সিদ্ধান্ত নিতে সরকার প্রস্তুত রয়েছে। কিন্তু সবার কাছে মাননীয় প্রধান উপদেষ্টা আগে যে আহ্বান জানিয়েছেন আজকে ওনার পক্ষ থেকে আমরা সবাইকে সেই একই আহ্বানই জানাবো। এটা আমরা আশা করছি যে এক দুই দিনের মধ্যে হবে, আপনারা হলেই আপনারা জানতে পারবেন। না, ইউএন এর রিপোর্টটা কিন্তু পুরো ইন্ডিপেন্ডেন্ট একটা রিপোর্ট, আমাদের কোনো ইনফ্লুয়েন্স নাই, আমাদের এখানে কোনো রোল নাই। তারা আসছেন, তারা দেখেছেন যে এখানে কি ধরনের অ্যাট্রোসিটিস হয়েছে এবং সেই অনুযায়ী তারা নিজেরা ইনভেস্টিগেট করছেন, তাদের টিম দিয়ে ইনভেস্টিগেট করছেন। তো ওইটার যেটা ইনভেস্টিগেশন যখন শেষ হবে তারা অবভিয়াসলি আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয়ের কাছে এবং সংশ্লিষ্ট মিনিস্ট্রিতে তারা রিপোর্ট দিবেন। আর কমিশন তো এটা একটা সেপারেট জিনিস, কমিশনের রিপোর্টগুলো কমিশন তাদের মতো 31 ডিসেম্বরের মধ্যে আমাদেরকে সাবমিট করার কথা এবং সেই অনুযায়ী ইন্টারিম গভর্নমেন্ট পরবর্তীতে ওই রিপোর্টগুলো নিয়ে আমাদের যারা স্টেক হোল্ডার আছেন, পলিটিক্যাল পার্টি বা সিভিল সোসাইটি, তাদের সাথে কথা বলবেন। বলেছে যে যখন যেহেতু ওনার বিরুদ্ধে কেস চলছে এবং যখন তথ্য প্রমাণ পাওয়ার পর তারপর তাকে ফিরিয়ে আনা হবে, তো এটা মানে বাড়ি খাওয়ার পর তারপর ওনাকে ফিরিয়ে আনার প্রসেস আনা হবে। সো অলরেডি যেহেতু এখানে আমাদের সাথে ভারতের সাথে একটা ট্রিটি হয়েছে, সো হয়তো ট্রিটির মাধ্যমে ওনাকে ফেরায় আনা সম্ভব, কিন্তু সেটা আসলে বাড়ি খাওয়ার পর আমরা বলতে পারবো আর কি। না, এই পুরো বিষয়টা ইন্টারিম গভর্নমেন্টের চেয়েও এই পুরো বিষয়টা কিন্তু একটা পলিটিক্যাল কনসালটেশনের বিষয় আছে। আপনি যদি আজকে যে ওনার ইন্টারভিউটা দেখেন ওইখানে কিন্তু একটু নিচেই উনি বলেছেন যে এই আমরা তো নন পলিটিক্যাল একটা গভর্নমেন্ট, তো এই বিষয়টা আসলে অনেক ক্ষেত্রে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কনসালটেশন সেটার উপরে ডিপেন্ড করবে। তো বাট কারেন্ট ফর্মে আমরা কোনো এই ফ্যাসিস্ট পার্টির কোনো রোল দেখছি না। Thank you. Thank you.